Assalamu alaikum. Welcome back once again to the new class of English 8. And this is the class of causative, class number 8. Class number 7 e amra shikhechilam ki kore continuous tense er negative bakko gulo amader banate hoy. Ajke amra proshnobodhok bakko kibhabe banate hoy shei bishoye shikhbo. To proshnobodhok bakko bananor jonno je shorto ti ami shobshomoy boli ki korte hobe apni ektu nijeke jiggesh korun proshnobodhok bakko bananor jonno ki korte hobe amader. প্রশ্নবোধক বাক্য বানানোর জন্য আমাকে প্রথমে সর্বপ্রথমে অক্সিলিয়ারি নিতে হবে হ্যাঁ একটি বাক্যে প্রতিটি বাক্যে হচ্ছে অক্সিলিয়ারি থাকে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট অক্সিলিয়ারি থাকে না কিন্তু প্রশ্ন বানানোর সময় সেখান থেকে অক্সিলিয়ারি বের করে নিয়ে আমাকে অক্সিলিয়ারিটা সামনে বসাতে হবে তো কন্টিনিউয়াস টেন্সগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো এখানে তো অক্সিলিয়ারি রয়েছেই এম ওয়াজ উইল বি এখানে এমই যা রয়েছে ওয়াজ ওয়্যার উইল বি তো এগুলোকে আমরা এখন সামনে নেব এখানে যেহেতু আমরা সবসময় ইউ দিয়ে প্রশ্ন করি এখানে আর নিচ্ছি আর ইউ মেকিং তো এখানে কি হবে ওয়াই আর ইউ আর এখানে কি হবে আপনারা জানেন যে অক্সিলিয়ারিতে যদি দুটো অংশ থাকে প্রথম অংশটা এখানে বসবে দ্বিতীয় অংশটি সাবজেক্টের পরে চলে যাবে তাহলে এখানে উইল শুধু দিলাম তারপরে ইউ তারপরে আসলো বি বি যাবে এখানে তো তারপর এখানে কি হবে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে প্রশ্নবোধক চিহ্ন হবে তো আবার একটা জিজ্ঞাসার মতো ভাব থাকবে প্রশ্ন যখন আপনি করবেন তখন জিজ্ঞাসার মতো একটা ভাব থাকতে হবে যেমন আর ইউ মেকিং হিম টু দ্য ওয়ার্ক তুমি কি তাকে দিয়ে কাজটি করাচ্ছ ওয়াই আর ইউ মেকিং হিম টু দ্য ওয়ার্ক তুমি কি তাকে দিয়ে কাজটি করাচ্ছিলে উইল ইউ বি মেকিং হিম টু দ্য ওয়ার্ক তুমি কি তাকে দিয়ে কাজটি করাতে থাকবে এইরকম আবার বলি যে আপনারা বলেন এবার যে তুমি কি তাকে দিয়ে কাজটি করাচ্ছ ইংরেজি কি হবে আর ইউ মেকিং হিম ডু দ্য ওয়ার্ক তুমি কি তাকে দিয়ে কাজটি করাচ্ছিলে ইংরেজি কি হবে ওয়াই আর ইউ মেকিং হিম ডু দ্য ওয়ার্ক তুমি কি তাকে দিয়ে কাজটি করাতে থাকবে ইংরেজি কি হবে উইল ইউ বি মেকিং হিম ডু দ্য ওয়ার্ক এবার আমরা প্র্যাকটিসে চলে আসি যে তোমার মাকে তোমাকে দিয়ে ভাত রান্না করাচ্ছে ইজ ইউর মাদার মেকিং ইউ কুক রাইস তোমার বাবা কি তোমাকে দিয়ে কাজ করাচ্ছে ইজ ইউর ফাদার মেকিং ইউ ওয়ার্ক তোমার শিক্ষক কি তোমাকে দিয়ে চিঠি লেখাচ্ছে ইজ ইউর টিচার মেকিং ইউ রাইট লেটার তুমি কি তোমার কাজের মেয়েকে দিয়ে কাপড় ধুয়ে নিচ্ছ আর ইউ মেকিং ইউর মেড সার্ভেন্ট ওয়াশ ক্লথস তুমি কি তোমার ড্রাইভারকে দিয়ে গাড়ি চালিয়ে নিচ্ছ আর ইউ মেকিং ইউর ড্রাইভার ড্রাইভ কার এইভাবে আপনারা বাক্য বানাতে থাকবেন তো স্পিকিং ইঞ্জিন যেটি স্পিকিং ইঞ্জিন দিয়েও আমরা কথা বলতে পারবো যেমন হচ্ছে যে আর ইউ মেকিং হিম ডু দ্য ওয়ার্ক তুমি কি তাকে দিয়ে কাজটি করাচ্ছ ইয়েস আম অথবা নো আম নট এরকম করে আপনারা কথা বলবেন এবং উত্তর দেবেন একজন যদি স্পিকিং পার্টনার ম্যানেজ করতে পারেন ইট উইল বি সো মাচ বেটার আজকে ক্লাসটি এই পর্যন্তই পরের ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে ইন্সপায়ার করার জন্য আরও কী ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও দিতে আমি প্রস্তুত সে পর্যন্ত ভালো থাকবেন I would like to finish the class here. Be fine. Keep everything fine. Assalamu alaikum.